সিম্পল লাইফ মান্থুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। তো সকালবেলা বাসি কাজকর্ম হয়ে গেছে আর এখন স্নান ঠান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। তো গুলোকে ওদিকে বলেছি আমি তুই পড়তে বস, ও পড়ছে। আর আমি ভাবলাম যে এদিকের একটু টুকটাক কাজকর্মগুলো করে নিই, কারণ এগুলো তো রোজই মোছামুছিগুলো করতে হয়, নাহলে দেখবে একটা আলগা ধুলোবালি পড়ে। আর এখন গরমকালে একটু ধুলোবালিটা বেশিই পড়ে আমার ওপরে ঘর, তাও কেন জানি না ধুলোবালিগুলো একটু বেশিই পড়ে। আমি ভাবতাম নিচে ঘর হলে না হয় রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সেই সমস্ত ধুলোবালি উড়ে আসছে, কিন্তু ওপরে ঘর ধুলোবালি আসার চান্স খুবই কম। তাও কেন যে এত ধুলোবালি হয় আমি বুঝে উঠতে পারি না। তো যাই হোক, চলো এগুলো তো করতেই হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালোও লাগে না। আর এই পরিষ্কার করবো এক্ষুনি, আবার মানে 5 মিনিট কি 10 মিনিট যাবে না, গুলো ঘেঁটে ঘোরা করে দেবে। আর গুলো পড়তে বসেছে, ও বারবার দেখো নিচে নামছে, আর এখন একবার নিচে গেছিলো নিচ থেকে এই যে জলের বোতলটা আমাকে জল এনে দিলে এক বোতল, বলছে তুমি ঠান্ডা জল খাও। আমি ওকে পড়তে বলছি বলে ও বলছে তুমি ঠান্ডা জল খেয়ে চুপচাপ বসো, কি বলবো বলো তো। আর এই দেখো টেবিল টেবিলগুলো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, এটা সেরকম কিছুই গোছায়নি, যেরকম ছিল ওরকমই একটু মোছামুছি করে নিয়েছি। আর এবার হচ্ছে জানলার গ্রিলগুলো, জানলাগুলোও মুছে নেবো, খাটটাট সবই একবারেই মুছে নেবো যেহেতু মোছামুছিগুলো করছি। তবে সময়ের অভাব বলতেই পারো, সম্পূর্ণটা হয়তো করতে পারবো না, বাইরেটা আজকে আর হবে না মোছামুছি করা। তো যতটা পারি দেখি করে নিই, ঘরটা অন্তত মোছামুছিগুলো কমপ্লিট করে নেবো, বাইরেটা না হয় সন্ধ্যাবেলা যদি টাইম পাই সন্ধ্যাবেলার দিক করে করবো, নয়তো আবার কালকে করবো, কাল বা পরশু। তো বাইরেও ধুলো আছে নেই যে বলবো না, তবে গ্রিল টিলগুলো এগুলো রোজ মোছা হয় না, এগুলো হয়তো সপ্তাহে একদিন মুছি, এগুলো রেগুলার মুছে উঠতে পারি না, অতটা সময়ও পাই না। তো যাই হোক চলো এগুলো মোছামুছি করে নিই। আর গুলোর পড়া হয়ে গেছে, ওদিকে পড়ে ধরে উঠে বাইরে বসে বারান্দাটায় বসে খেলছে, ওকে খেলনা দিয়ে দিয়েছি, বলেছি বসে বসে খেল, পাখা চালিয়ে দিয়েছি। তো ও তো ওই হুরুম ধুরুম করতেই ভালোবাসে, বল টল খেলতে ভালোবাসে। তো আমি বললাম না বল টল খেলিস না, গরম একে গরম পড়েছে প্রচণ্ড গরম, তো ঘাম টাম হবে, ওই জন্য ওকে বাইরেটায় বসিয়ে খেলতে দিয়েছি। আর আমি এই খাটগুলো একটু মুছে নিচ্ছি, বললাম তোমাদেরকে সম্পূর্ণটাই পরিষ্কার করে নেব। আর কিছু জামা কাপড় আছে সেগুলো আলমারিতে তুলতে হবে, তবে সেগুলো আজকে আর হবে না। তো ওদিকে মোছামুছি করে দেখো রান্নাঘরে এসেছি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ঢেঁড়স আলু দিয়ে তরকারি, ভাত হয়েছে, আলু ভাতা দিয়েছি, শশা কেটেছি, আর করেছিলাম হচ্ছে মাছের চাল। তো ভিডিওটা কীভাবে হয়তো ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি। যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, আর এইগুলো এখন হচ্ছে পড়তে যাচ্ছে। তো ওকে আর নিচে আর দিয়ে এলাম না, ওপর থেকে ওকে টাটা করে দিলাম, এ দেখো পড়তে চলে যাচ্ছে। গুলো পড়তে গেল, তারপর আর ভিডিও করা হয়নি, টুকটাক কাজ করছিলাম, গাছগুলোয় জল দেওয়ার ছিল সেগুলোও দিয়েছি, তো সেগুলো আর ভিডিও করিনি। তারপর ঘর তো যা দিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিলাম, আর জামাকাপড়গুলো তুলে রেখেছিলাম, তো সেগুলো এবার একটু ভাজ করে নিচ্ছি। গুলো পরে চলে এসেছে, তো এখন বসে আছে, একটুখানি পরে ওকে আবার পড়তে বসাবো। তার আগে আমি জামাকাপড়গুলো গুছিয়ে রাখি, রেখে তারপর ওকে একটু খেতে দেবো সন্ধ্যাবেলা টিফিন টিফিন, দেখি কী খাবে বলে। তো এখন যেহেতু গরম পড়েছে সেরকম রিচ খাবার কিছু দিচ্ছি না, মানে ম্যাগি বলো চাউমিন বলো এই সমস্ত কিছু করছি না, তো মুড়ি টুড়ি এই সমস্তই দিচ্ছি। তো দেখি মুড়ি আলু সেদ্ধ বা আলু চচ্চড়ি কিছু একটা করে দেবো, তো টিফিনটা খাইয়ে তারপর আবার 10-15 মিনিট বাদে মানে ওই 7:30টার সময় করে ওকে আবার পড়তে বসাবো। তো ততক্ষণ আমার একটু কাজ থাকে, তো সেগুলোও করবো। তো চলো জামাকাপড়গুলো গুছিয়ে রাখি, রেখে তারপর তোমাদের দাদাভাই বিস্কুট সার্ফ এই সমস্ত নিয়ে এসেছে, তো সেগুলো শেষ হয়ে গেছিলো, সেই সমস্ত জিনিসগুলো সব ঢেলে রাখবো, তো গুলোকে আগে খেতে দিয়ে সেই কাজগুলো করব। তো চলো সেগুলো ঝটপট করে নিই। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যারা নতুন বন্ধু আসছো পরিবারে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না, কারণ বেল আইকন ক্লিক করতে ভুলে গেলে নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না, তোমরা আমার ভিডিও দেখতে পারবে না। তো বেল আইকনটা ক্লিক করো, আর ছোটো করে একটা কমেন্ট করো, লাইক করো। আর এই জামাকাপড়গুলো দেখলে এগুলো সাইড করে রাখলাম, কারণ এখন গরম পড়ে গেছে, এই মোটা জামাকাপড়গুলো আর গুলোকে পরানো যাবে না, আর পরের বছর জামাকাপড়গুলো ওরা আর হবে ওনা হয়তো। তো এই জামাকাপড়গুলো বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো বলতে কাউকে দিয়ে দিই, পুরোনো জামাকাপড় ফেলে রেখে কী হবে বলো না। তো অনেকেই আছে আমাদের এখানে, তো জামাকাপড়
সেরকম করে না, তো তাদেরকেই দিয়ে দিই জামাকাপড়গুলো। ওগুলো জামাকাপড় মোটামুটি ভালোই থাকে, তো প্যান্টগুলো ওর ছিঁড়ে যায়, প্যান্টগুলো একদম ভালো থাকে না, তো সেই ছেঁড়া প্যান্ট তো আর কাউকে দেওয়া যায় না। জামাগুলো মোটামুটি ভালো থাকে, গেঞ্জি জামা, তো সেগুলো সবাইকে দিয়ে দিই, ভাগযোগ করে দিই, আর প্যান্টগুলো দিই না। তো যাই হোক, ওগুলো আলাদা করে রাখলাম, ওগুলো কালকে বা পরশু দিন কোনো একটা দিন দিয়ে দেবো ফাঁকা দিন দেখে। আর এবার বললাম তোমাদের কিছু মানে জিনিসপত্র নিয়ে এসেছে, তো সেগুলো এবার গুছিয়ে রাখবো। আর বিস্কুটটা এখন ঢেলে রাখছি, আমাদের তো সব আলাদা আলাদা বিস্কুট, তোমাদের দাদাভাই খায় সুগার ফ্রি, সুগার ফ্রি আমার একদম ভালো লাগে না, আর গুলো ছোটো থেকেই বিটে নেওয়া খায়, আর আমি আবার একটু নোনতা বিস্কিটটা পছন্দ করি 50-50, তো ওটা আমি খাই। তারপর শার্ট ঠার্ট এইগুলো ঢালবো বললাম, তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা খুবই ছোটোর মধ্যে হয়তো হলো, যা গরম পড়েছে সারাদিন আর কিছুই ভালো লাগছে না, তো ছোটোর মধ্যেই ভাবছি ভিডিওগুলো দেব। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তো চলো টাটা, ভালো থেকো তোমরা, টাটা।